आए दोस्त अगर जा तो लोभी जाप तू बख्शम आए दोस्त अगर जा तो लोभी जाप तू बख्शम वज जाचे अजीज अस्ते भगो आप तू बख्शम वज जाचे अजीज अस्ते भगो आप तू बख्शम। एकमात्र अंतरंग बंधु যে নিজ থেকেও বন্ধুকে বেশি ভালোবাসে সে এ কাজ করতে পারে, সে আগে নয়। এই মহব্বতে ভালোবাসায় কঠিন থেকে কঠিন কাজকে সহজ বানাই দেয়। अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। ऐसको मोहब्बत प्रेम प्रीतिर घात प्रतिघाते कठिन थे के कठिनतम काज के सहज बनाए दे। जखन बाती जलानो होय चेरा किंबा मोमबाती असंख्य पोका আগুনে ঝাঁপ দেয়, পর পাখা হাত পা পুড়ে যায়, এরা গড়াগড়ি খায়, এক সময় মারা যায়। আগুনে ঝাঁপ দেয়া কি এত সহজ? কেন ঝাঁপ দিল? আগুনেদের প্রেম আস্পদ, আগুনকে এরা নিজ থেকে বেশি ভালোবাসে, তাই আগুনে ঝাঁপ দিয়ে হাত পা পোড়াই ফেলে, এতে এদের মোটেও কষ্ট হয় না। হাফেজ বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিনের টাইটেল। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআনের রক্ষক তথা হাফেজ আমি। হাফেজ মানে রক্ষক। কিন্তু এই কচিকাঁচা ছেলেরা এক একটি আয়াত হাজার হাজার বার তেলাওয়াত করার মাধ্যমে কালাম সংরক্ষণ করেছে তাদের সিনায়, ধারণ করেছে তাদের অন্তরে। আল্লাহ পাক খুশি হয়ে তার এই লকব, তার এই টাইটেল, এই উপাধি এদেরকে দিয়ে দিলেন। এখন থেকে সবাই এদেরকে বলে হাফিজ। না হয় দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দেয়নি যে যারা কোরআন শরীফ মুখস্থ করবে তাদেরকে হাফেজ বলতে হবে। দুনিয়ার কোন রাষ্ট্র এই আইন করেনি যারা কোরআনে কারিম মুখস্থ করবে তাদেরকে হাফেজ বলতে হবে। অটোমেটিক মানুষের অন্তরে এসে গেছে এই লকব। কিভাবে আসলো? হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামকে ডেকে জানিয়ে দেন, ও জিব্রাইল, অমুক বান্দাকে আমি ভালোবাসি, অতএব তুমিও ভালোবাসো। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করেন, এর পাশাপাশি আকাশের ফেরেশতাদেরকে ডেকে জানিয়ে দেন, ও আকাশের ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমি জিব্রাইল ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। আকাশের ফেরেশতারাও তখন ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করেন, এর পাশাপাশি জমিনের ফেরেশতাদেরকে ডেকে জানিয়ে দেন, ও জমিনের ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, জিব্রাইল আমিন ভালোবাসেন, আমরা ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। জমিনের ফেরেশতারা তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন এবং এর পাশাপাশি সকল মাখলুকের অন্তরে এর ভালোবাসা ঢুকিয়ে দেন। মাখলুক জানেও না কেন ভালোবাসা অনুভব হচ্ছে, ঢুকে তো দিয়েছেন ফেরেশতারা। তখন সমস্ত মাখলুক ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করে। যেমন ধরুন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, আমরা তাকে ভালোবাসি কিনা? বাসি। অথচ তিনি প্রায় পৌনে ৮০০ বছর আগে এই ধরা ত্যাগ করেছেন, আমরা কেউ তাকে দেখিনি।
তিনি আমাদেরকে এক এক বেলা দাওয়াত খাওয়াননি, পাঁচ দশ টাকা হাদিয়াও দেননি। কেন আমাদের অন্তরে তার ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেছেন, ফেরেশতাদের মাধ্যম হয়ে সকল মাখলুকের অন্তরে তার ভালোবাসা এসে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির খানকায় একটি বিড়াল থাকত। একদিন বাবুরচিখানার ডাল পাক করে ডালের পাতিলে ডাকনা না দিয়ে মুখ খোলা রেখে বাবুরচিখানার দুয়ার বন্ধ করে বেরিয়ে যায়। বিড়ালটি ছিল ভিতরে। এই সময় একটি বিষাক্ত সাপ ঘরের খুঁটি বেয়ে সাহাতির হয়ে অপর পন্থে পৌঁছাস পথে ডালের পাতিল বরাবর গেলে জুপ করে পড়ে যায় গরম ডালে, পড়ে সাপটি মারা যায়। দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ এ ঘটনা দেখেনি। বাবরচি আসলে বিড়াল বাবরচিকে সংবাদ দিবে যে এই ডালগুলো খাওয়া যাবে না, এখানে সাপ মারা গেছে। কিন্তু সংবাদ দিবে কোন ভাষায়? বিড়াল যেই ভাষা বলতে পারে বাবরচি ওই ভাষা বোঝে না, আর বাবরচি যেই ভাষা বোঝে বিড়াল ওই ভাষা বলতে পারে না। সকল পশু পাখির ভাষা জানতেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম। আমরা তো ওনাকে দেখিও নি, পশু পাখির ভাষা জানবো কিভাবে? যাই হোক, বাবরচি আসার পর বিড়াল নিজ ভাষায় বোঝানোর চেষ্টা আরম্ভ করে, মেও 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 মেও, খুব মেও মেও। যতই মেও মেও করুক বাবরচি কি বুঝবে? বোঝে না। বিড়াল দেখলো বুঝে দিতে পারলাম না। এবার বাবরচির লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়, জামার আঁচল ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়। বাবরচি লাথি মেরে বিড়ালকে সরায় দেওয়ার ভাবে বোধহয় পাগল হয়ে গেছে, এমন করতেছে কেন? বিড়াল দেখলো বুঝে দিতে পারলাম না। রশির মধ্যে বাবরচির কাপড় চোপড় ঝুলতে ছিল, বিড়াল লাফ দিয়ে উঠে একটি জামা নিয়ে ডালের পাতিলে ফেলতে যায়, লাফ দিয়ে উঠে লুঙ্গি নিয়ে ডালের পাতিলে ফেলতে যায়। বাবরচি লাথি মেরে বিড়ালকে সরায় দেওয়ার ভাবে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এমন কেন করতেছে? বিড়াল দেখলো বুঝাইতে তো পারলাম না। খানকার মুরিদ এবং মেহমানগণ খেতে বসেছেন, এখন এদের বর্তমানে ডাল যাবে খাবে, হয়তো এরা মরবে। বিড়াল বেচালা বিচলিত, ছুটাছুটি করছে আর মেয় মেয় করছে, হায় কি করি হায় কি করি। ঠিক পাতিল থেকে ডাল বাড়া হবে, ওদের প্লেটে যাবে। এই মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বিড়াল সকলের সামনে ঝুপ করে লাফ দিয়ে গরম ডালে পড়ে বিড়ালটি মারা যায়। যে পাতিলে বিড়াল মারা গেছে এই ডাল তো আর কেউ খাবে না। ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ পড়ে আছে। এখন বুঝে এসেছে বিড়াল এতক্ষণ যাবত এমন করেছে কেন। যে বিড়াল শেষমেশ নিজের জীবন দিয়ে লোকগুলোকে বাঁচাই দিল, জীবন দেয়া কি এত সহজ? এই জগতের সবচেয়ে কঠিন কাজ হলো জীবন দেয়া, বিড়ালের পক্ষে সহজ হইল কেন? এই লোকগুলোকে আমার আল্লাহ ভালোবাসেন, ফেরেশতাদের মাধ্যম হয়ে তাদের ভালোবাসা বিড়ালের অন্তরে ঘর করে বসে আছে। বিড়াল নিজ থেকে ওদেরকে বেশি ভালোবাসে। যখন আপনি আপনার থেকে আরেকজনকে বেশি ভালোবাসবেন, তার জন্য জীবন দেয়া সহজ হবে, আগ পর্যন্ত সহজ হবে না। তো যাই হোক, বলার উদ্দেশ্য বিড়ালের অন্তরে মহব্বত এসেছে কেন? আমার আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, ফেরেশতাদের মাধ্যমে তার অন্তরও ভালোবাসা এসে গেছে। তেমনিভাবে যারা কোরআনে কারিম মুখস্থ করে, আমার আল্লাহর দেয়া টাইটেল অটোমেটিক ফেরেশতাদের মাধ্যমে জাতি বিজাতি নির্বিশেষে সকলের অন্তরে আসে, এই ছেলেটাকে হাফেজ বলতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সকলে একে হাফেজ বলে,
সে রক্ষক। এই হাফেজ হওয়ার জন্য এক একটি আয়াত কত হাজার বার তাকে তেলাওয়াত করতে হয়েছে সে জানে, তার আল্লাহ জানে। মাঝে মধ্যে সেও জানে না কতবার তেলাওয়াত করতে হয়েছে, সাধারণ কথা নয়। এটা কোরআনের মুজিজা। এমন কোন কিতাব দুনিয়াতে নেই যে কিতাব মুখস্থ করে বিশুদ্ধভাবে এক দাঁড়ানোয় শুনাই দিতে পারে, একমাত্র কোরআনে কারীম। আল্লাহ পাকের মহান গ্রন্থ সকল নেয়ামতের উৎস অবতীর্ণ করে জানায় দিলেন এর রক্ষক আমি, হেফাজত আমি করব। তার হেফাজত করার জন্য সুপার পাওয়ারের প্রয়োজন পড়ে না। অনেক বড় থেকে বড় কাজ, কঠিন থেকে কঠিন কাজ তিনি তুচ্ছ থেকে তুচ্ছ মাখলুকের মাধ্যমে করে ফেলেন। নমরুদের মতো শক্তিধর খোদাদ্রোহী তাকে দমন করতে অ্যাটম বোমের প্রয়োজন পড়েনি, একটি ল্যাংড়া মশা যথেষ্ট ছিল। আল্লাহ পাক দেখাই দেন যে আমি পারি। তেমনি ভাবে এই বিশাল কাজ কোরআনের হেফাজত, এটার জন্য সুপার পাওয়ারের প্রয়োজন পড়ে না। এই উম্মতের কচি কাঁচা নাবালেক অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা এই কাজ করে ফেলে। আমার আল্লাহর কুদরত দেখাই দেন যে আমি পারি, বড় কিছু লাগে না। তাই দেখা গেছে যারা এটাকে ধ্বংস করতে চায়, এটা ধ্বংস হয় না তো হয় না, যে ধ্বংস করতে চায় সে ধ্বংস হয়। ইংরেজরা যখন এই দেশ দখল করে আজ থেকে প্রায় 250-300 বছর আগে, তারা দেখে তাদের বিরুদ্ধে আন্দোলন হয়। এরা জরিফ করলো আন্দোলন, কারা করে নেতৃত্ব কারা দেয়, তাদের জরিফে ধরা পড়লো। আন্দোলন করে মুসলমানেরা, অন্য কেউ করলো নেতৃত্ব দেয় মুসলমানেরা। কারণ মুসলমান এমন এক সিংহ মার্কা জাতি, এরা কখনো বাতেলকে বরদাস্ত করতে পারে না, বাতেলের মোকাবেলা এরাই করে। এদের বৈশিষ্ট্য, এরা বাতেলের সামনে মাথা নত করতে জানে না, শির উচ্ছেদ করতে জানে। সর কাটা সকতে হ্যাঁ লেকিন সর ঝুকা সকতে নেহি। যখন ইংরেজ খেদাও আন্দোলন জোরসোরে চলছিল, করাচিতে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, প্রায় 9 লক্ষ লোকের সমাগম ছিল সেখানে। ইংরেজরা অর্ডার দিয়েছে আজকের মুসলমানদের এই সমাবেশে যে সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে, ঘোষণা করা মাত্র উভয়জনকে তৎক্ষণাৎ গুলি করা হবে। তাদের ধারণা এই ভয়, কেউ সভাপতির নাম ঘোষণা করবে না, বক্তব্য দিবে না, এদের এই সমাবেশ বন্ডল হয়ে যাবে। কিন্তু মুসলমান যে সিংহ মার্কা জাতি, এরা তো টের পায়নি। মঞ্চে মুসলমান নেতা নেত্রীও আছে, কাফের হিন্দু নেতা নেত্রীও আছে, একে অপরের চেহারার দিকে তাকায়, কে নাম ঘোষণা করে মরবে, কার নাম ঘোষণা করে মারবে। এর মধ্যে আমার দাদা উস্তাদ শাইখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়ে প্রথমে একটি শেয়ের পড়লেন, লিয়ে ফেরতি হাই বল বল চোঁচা মে গোল শহীদে না জকে তোর বত কাহা হায়, শহীদে না জকে তোর বত কাহা হায়। ও ইংরেজ বেনিয়ারা, মৌতের ভয় দেখাও, তোমরা মদ পান করাকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মৌতের সুরা পান করাকে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। কারণ আমাদের তো অবস্থা হলো সর কাটা সকতে হ্যাঁ লেকিন সর ঝুকা সকতে নেহি, আমাদের শির উচ্ছেদ হতে পারে নত হয় না। এই শের পড়ে ঘোষণা দিলেন, বিচক্ষণতার পরিচয় দিলেন, আজ কি সদারত হোসেন আহমদ খুদ করেগা, আজকের সভাপতি তার দায়িত্ব হোসেন আহমদ নিজে পালন করবে, নিজের নামে ঘোষণা, ঘোষক আমি, সভাপতির নামও আমার, মরলে একজন মরব, আরেকজনের নাম বলে দুজন মরব কেন, কি বিচক্ষণতার পরিচয় দিলেন।
এখন গুলি আসতেছে না, সাথে সাথে আবার বিদেশ থেকে হুকুম আসলো খবরদার এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করা যাবে না। যদি আমরা আরো 10 বছর ভারতবর্ষে থাকতে পারি, আজ হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগেই ক্ষমতা ছেড়ে পালাইতে হবে। করল না তো গুলি, তো মুসলমান জাতি সিংহ মার্কা জাতি, কাউকে ভয় পাওয়ার মতো নয়, কারণ এরা ভয় পায় একজনকে, যে একজনকে ভয় পায় এরা অন্য কাউকে ভয় পায় না, আর যে ওই একজনকে চিনে না হে সবাইকে ভয় পায়। তো এরা দেখে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমানেরা, অথচ মুসলমান এ দেশে সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু, কিন্তু আন্দোলন করার মতো এত সাহস ওদের মধ্যে কোথায়? আমি আমার যে ওস্তাদের কাছে বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড পড়েছি, তিনি একটি ঘটনা শুনাইলেন। আমরা যেমন রোজা রাখি, হিন্দুরা একসময় রোজা রাখে, আশ্বিনে রাঁধে ভাত কার্তিকে খায়, এদের রোজা আবার একটু ব্যতিক্রম ধর্মী। আমাদের রোজায় তো কোনো কিছুই খাওয়া যাবে না, তাদের রোজায় ভাত খাওয়া নিষেধ, দুধ কলা চিড়া ইত্যাদি খান, এতে রোজা ভাঙবে না। হ্যাঁ, ধোঁয়া যদি নাক কিংবা মুখ দিয়ে ভিতরে ঢোকে তাহলে আবার রোজা ভাঙে। ওদের রোজার সময় এক মুসলমান কলিকাতা রেলগাড়িতে উঠেছে বোম্বে যাবে, পুরা বগি সব হিন্দু, এই একমাত্র মুসলমান একজন, বেচারা ধূমপানের অভ্যাসী, বিড়ি ধরেছে। একজন হিন্দু এসে তার মুখ থেকে বিড়ি টেনে বাইরে ফেলে দিল, মুসলমান বেচারা চুপচাপ, সে একা। একটু পরে সে দাঁড়িয়ে বলল, এক জরুরি এলান সামাত ফরমাই, একটি জরুরি ঘোষণা শুনুন, সবাই চোখ কান না, মুসলমানের বাচ্চা একা কি জানি বলে। বলল কি? আগর ইহা মেরি নাশ গির যায় বরাহে করম ফলা স্টেশন উতার দেনা, যদি আমার লাশ এখানে পড়ে যায় মেহরবানি পূর্বক অমুক স্টেশন লাশটি নামাই দিবেন। এরপরে বসে আছে চুপচাপ, কিছুক্ষণ পর দাঁড়াইয়ে আবার সেই ঘোষণা, এক জরুরি এলান সামাত ফরমাইয়ে, আগর ইহা মেরি নাশ গির যায় বরাহে করম ফলা স্টেশন উতার দেনা। এরপর আবার বসে আছে চুপচাপ, একটু পর আবার দাঁড়িয়ে সেই ঘোষণা, হিন্দুরা সব চোখ আর না কি বলে সে। তিনবার ঘোষণার পর এবার আবার বিড়ি বের করে ধরাইল, এবারে টান দেয়, টান দিয়া এক হিন্দুর মুখে গিয়ে ধোঁয়া ছাড়ে। এইভাবে এক একজন করে পুরো বগি ঘুরে আসলো, সবাই রোজা শেষ, ঘুরে এসে নিজ সিটে বসে বাপের বেটা এখন বিড়ি খায়, কার ক্ষমতা আছে সাহস আছে তার মুখ থেকে বিড়ি টেনে ফেলে দিবে? কেন? এরা দেখেছে জীবনের মায়া ছেড়ে দিয়েছে। যখন জীবনের মায়া ছেড়ে দেয় তার থেকে বড় বাহাদুর বীর পুরুষ কেউ হইতে পারে? মুসলমানের এত বিরক্ত কেন? মুসলমান জীবনের মায়া করে না, এই ক্ষণস্থায়ী জীবনের মায়া করলে কি লাভ? আমার তো আসল উদ্দেশ্য স্থায়ী জীবন যেটা সামনে আসতেছে। মৌত কো সমঝে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সমঝে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হায় সুবহে দাওয়ামে জিন্দেগি, দর হাকিকত মৌত হায় সুবহে দাওয়ামে জিন্দেগি। মুসলমান বোঝে মৌত আমার জীবনের শেষ নয়, আমার বাস্তব জীবনের প্রভাত মাত্র, ভয় পাবে কেন? ইংরেজরা দেখে মুসলমানরা আন্দোলন করে, এরা গবেষণা করল মুসলমান সংখ্যালঘু, এত শক্তি কোথায় পায়, এত সাহস কোথায় পায়? তাদের গবেষণা ধরা পড়ল সব শক্তি সাহসের মূল উৎস এই কোরআন শরীফ, এইটাই তাদেরকে শক্তি যোগায়। তারা সিদ্ধান্ত নিল ভারতবর্ষ থেকে সব কোরআন শরীফ মিটিয়ে দিতে হবে, কোরআন শরীফ থাকবে না, মুসলমানের শক্তি থাকবে না, আমাদের ক্ষমতা স্থায়ী থাকবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তারা একটি টিম গঠন করে। এই টিমের কাজ যেখানে কোরআন শরীফ পাবে সংগ্রহ করবে, আগুনে জ্বালাবে কিংবা সাগরে নিক্ষেপ করবে। এই কাজ হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ, ওলামায়ে কেরাম চিনেন, মালাবুদ্দা মিনহুর লেখক, তাফসিরে মাজহারি লেখক। খাদেম পাঠাইলেন বাজারে এক কপি কোরআন শরীফ সংগ্রহ করতে। খাদেম লাইব্রেরির পর লাইব্রেরি খুঁজতেছে, কোথাও কোরআন শরীফ নেই। ব্যাপার কি নেই কেন? লাইব্রেরিয়ানরা জবাব দেয়, খ্রিস্টানরা এসে কোরআন শরীফগুলো খরিদ করে নিয়ে গেছে। খাদেম খালি হাত ফিরে এসে জানাইলে, হুজুর কোথাও কোনো কোরআন শরীফ নেই, খ্রিস্টানরা নাকি কোরআন শরীফ খরিদ করে নিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, এরা কোরআন শরীফ কেন খরিদ করবে? পানিপত এলাকার খ্রিস্টান লিডার হযরত তাকে সংবাদ দিলেন, যেহেতু তিনি বড় প্রভাবশালী আলেম ছিলেন, তার সংবাদে লিডার আসতে বাধ্য ছিল। আসার পর জিজ্ঞেস করলেন, তোমরা খ্রিস্টান, তোমরা তো ইঞ্জিল পড়বে, ইঞ্জিল তোমাদের ধর্মীয় গ্রন্থ, কোরআন তো আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা কেন খরিদ করো? বেচারা জবাব দিল, হুজুর কথা আর কতদিন লুকিয়ে রাখবো, আমাদের সিদ্ধান্ত হয়েছে ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা যাবে না, যেখানে পাওয়া যাবে সংগ্রহ করে আগুনে পোড়াবো, না হয় সাগরে নিক্ষেপ করবো। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমাদের টিম গঠন হয়, তাই যেখানে কোরআন শরীফ পাওয়া যায় আমরা সংগ্রহ করে নিয়ে আগুনে জ্বালাই কিংবা সাগরে ফেলে দিই। কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ তাআলা মোটো মন ভাঙলেন না। ভাঙবেন এবার কেন? কোরআন হেফাজতের দায়িত্ব তো আমার আল্লাহর, উনি মন ভাঙবেন কেন? জবাব দিলেন লিডার সাহেব, আমাদের এক পানিপথ এলাকায় প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের সংখ্যা 40,000, অপ্রাপ্ত বয়স্ক এর বাইরে। এই 40,000 প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের মধ্যে 40,000 নারী পুরুষই হাফেজে কোরআন। তখন পানিপথে কোরআন চর্চা খুব হইত। আমাদের দেশের প্রসিদ্ধ বুজুর্গ হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহ পানিপত থেকে কোরআন হেফজ করে এসেছিলেন। এরপরে বললেন, কাগজে ছাপা কোরআন শরীফ তোমরা আগুনে জ্বালাইতে পারবে, কাগজে ছাপা কোরআন শরীফ তোমরা পানিতে ফেলতে পারবে, সাগরে নিক্ষেপ করতে পারবে, মুসলমানদের অন্তরে অঙ্কিত কোরআন এটা কি করবে? না এটা আগুন জ্বালানো যাবে, না সাগরে নিক্ষেপ করা যাবে, এটা কি করবে? 40,000 তো প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক এর বাইরে। উনি নিজ 7 বছর বয়সে কোরআন হেফজ করেছিলেন। খ্রিস্টান লিডার তো হতভম্ব, যে এই বিশাল একটি কিতাব সিনার ভিতরে এরা অঙ্কন করে রেখে দেয়, কেমন জাতি! চেষ্টা করেছিল তো কোরআনের মতো বাতি নিভিয়ে দিতে, কিন্তু বাতি নিভিনি, ওরা নিভে গেছে, ক্ষমতা ছেড়ে ভারতবর্ষ পালাইতে বাধ্য হয়েছে। এটা আমার আল্লাহর বিধান, রাগে রাগে যাদ বার ফেরোজাদ হারা কাস্তফ জানাদ রিশাসে বসোজাদ, হারা কাস্তফ জানাদ রিশাসে বসোজাদ। এই বাতি জ্বালিয়েছেন আমার আল্লাহ, হেফাজত করবেন তিনি, নিবন্ধন ক্ষমতা কার? এটা নিবানোর ক্ষমতা কারো নেই। যে নিবানোর জন্য ফুঁক দিবে তার দাড়িতে আগুন ধরবে, সে জ্বলে পুড়ে বর্ষা হবে, কোরআনের কিছুই হবে না। তো যে নিবাইতে চায় সে যদি ধ্বংস হয়, আর যে রাত জ্বালাইতে চায় সে কি হবে? তার উত্থান হবে না, সে ধন্য হবে। যে নিবাইতে চাবে সে ধ্বংস হবে, যে জ্বালাইতে চাবে সে ধন্য হবে। সকল নেয়ামতের মূল উৎস এই কোরআন কারিম, যতদিন এটা আছে দুনিয়া আছে, নেয়ামত আছে, আমাদের থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব বহাল থাকবে, কেন? কেন্দ্রবিন্দু কোরআন আছে। কেয়ামতের আগে হঠাৎ এক ব্যক্তি দেখবে তার কোরআন শরীরের পৃষ্ঠা সাদা, লেখা নেই,
ভাববে কেমিক্যাল জনিত কারণে হয়তো নষ্ট হয়ে গেছে। আরেক ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করে, ভাই তোমার কোরআন শরীফটা দেখো তো, আমার কোরআন শরীফে দেখি লেখা নেই। সে খুলে দেখবে তার কোরআন শরীফে লেখা নেই। আরেকজনকে জিজ্ঞেস করবে, সেও দেখবে লেখা নেই, সব সাদা হয়ে গেছে। তার মানে কোরআন শরীফ চলে গেছে আপন জায়গায়, দুনিয়া আর টিকবে না, কেয়ামত কায়েম হবে, সব বন্ধ হয়ে যাবে। এসব কিছুর মূল উৎস কোরআনে কারিম। বিয়ে বাড়িতে যখন দস্তরখান ছাড়া হয়, সবচেয়ে বেশি খাবার দেখা যায় কুকুরের সামনে, বিরিয়ানির স্তূপ, কুকুর লেজ নাড়ে খায়, কি আনন্দ, কি ফুর্তি! এই পরিমাণ বিরিয়ানি দুলার সামনে আসেনি যে পরিমাণ কুকুরের সামনে এসেছে। কুকুর কি বোঝে কার উছিলে আজ এত বিরিয়ানি আমার সামনে এসেছে? বোঝে না তো। তাই তো সুযোগ পাইলে দুলার পায়েও দু চার কামড় বসাইয়া দেয়। যদি বুঝত যে এই বেটার উছিলে আজকে এত বিরিয়ানি আমার সামনে, এই বেটা এইবারে যদি আজ না আসতো, বিরিয়ানিতে পরের কথা জুতাও মিলত না, মাথায় নিয়ে হাঁটত। আমাদের অবস্থা তাই। কাদের উছিলে আমাদের থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব বয়ে চলছে জানি না। তাই তো সুযোগ পাইলে আলেম সমাজের বিরুদ্ধাচারণ করি, সুযোগ পাইলে মাদ্রাসার বিরুদ্ধাচারণ করি। যদি বুঝতাম তো মাথায় নিয়ে হাঁটতাম। এই কোরআন তেলাওয়াতের বরকতে, এই হাদিস তেলাওয়াতের বরকতে আমাদের সব কিছু চলছে, আমরা বুঝি না। এই যে গত 3 বছর আগে তাহাজ্জুদের সময় একটা নাড়া মারল, মনে আছে হয়তো অনেক, ভূমিকম্প এসেছি, আর একটু জোরে যদি আসত। এক ঢাকা শহরে 1,42,00,000 মানুষের বাস, কি কেয়ামত কায়েম হয়ে যেত। আমাদের নাফরমানের কারণে গজব এসেছে তো ঠিক, আবার ফিরে চলে গেল। কেন ফিরে চলে গেল? যে সময়ে ভূমিকম্প এসেছে, এই সময় এই ধরনের হেফজখানাগুলোতে আসলে দেখতেন এই কচি কাঁচার ছেলেরা আরামের ঘুম হারাম করে, যে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প এসেছে সে আল্লাহর কালাম তালাবাতে ব্যস্ত ছিল। আমার আল্লাহ রহমান রহিম, যে এরা তো নাফরমানি করেনি, এরা তো আমার কালাম তালাবাতে ব্যস্ত, এরা প্রাপ্ত বয়স্ক বেগুনা, এদেরকে সহ আমি সবাইকে ধ্বংস করে দেব, আমি তো রহমান রহিম। এদের দিকে তাকাইয়ে আমার আল্লাহ গজব ফিরে নিয়ে গেলেন, আমরা বেঁচে গেলাম। এই তাহাজ্জুদের সময় যখন ভূমিকম্প এসেছিল, তখন এই ধরনের কওমি মাদ্রাসা আসতে দেখতেন আসাতেজা কেরাম ওস্তাদগণ তাহাজ্জুদে আমার আল্লাহ দরবারে সেজদায় পড়ে আছেন। যে এই অবস্থায় আমি গজব দিয়ে ধ্বংস করে দিব, আমার আল্লাহ রহমান রহিম। এ কোরআনের বরকত, মাদ্রাসার বরকত, আলেম সমাজের বরকতে আমাদেরকে রেহাই দিলেন। করুণা এদেশে এসেছে 2019 সালে। বিশ্ববাসী ভবিষ্যৎবাণী করেছে সবচেয়ে বেশি মানুষ মারা যাবে বাংলাদেশে। এক তো বনবসতি, দ্বিতীয়ত এরা অসতর্ক, এরা সতর্কতা অবলম্বন করে না। সবচেয়ে বেশি মানুষ এখানে মারা যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ সবচেয়ে কম মানুষ মারা গেছে বাংলাদেশে। যারা সতর্ক থাকে, সুপার পাওয়ার আমেরিকা ইউরোপ, এক একদিন হাজার হাজার মানুষ তাদের মারা গেছে, কয়েক লক্ষ মানুষ তাদের মারা গেছে, আমাদের 1,00,000 পৌঁছেনি। কেন? এই দেশে যে পরিমাণ হেফজখানা আছে, যে পরিমাণ মাদ্রাসা আছে, যে পরিমাণ আলেম ওলামা আছেন, যে পরিমাণ তেলাওয়াত এই দেশে হয়, যে পরিমাণ ওয়াজ মাহফিল এই দেশে হয়, অন্য কোনো দেশে হয় না। এই কোরআনের বরকতে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দিয়েছেন, না হয় তাদের মন্তব্য ঠিকই হইত। তারা তো চিনে না যে দেশে মানুষ কোরআনের পাগল, তারা তো বোঝে না এই দেশে মানুষ কোরআন তালাবাত করে, তারা জানে না এই দেশের কচি কাঁচা শিশুরা কোরআন মুখস্থ করে সিনে ধারণ করে। তাই তাদের এই মন্তব্যটি সঠিক হয়নি। অতএব কোরআনের সাথে আমি আমাদেরকে লাগাই রাখার চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদেরও দাম বাড়বে। যদি আমি কোরআনের সহযোগিতা না করি, বিরুদ্ধাচারণ করি, কোরআনের কিছু আসবে যাবে না। কোরআনের হেফাজত আমার আল্লাহর দায়িত্বে, ক্ষতি হবে আমার। মাদ্রাসাগুলোকে মূল্যায়ন করি, হাফেজ ছাত্রদেরকে মূল্যায়ন করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে মূল্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।